ফের জনপ্রিয় নাটক নাগিন সিক্স এর নায়িকা প্রথার একটি পোস্টার ড্রয়িং করব। তো আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ড্রয়িংটি শুরু করে দিয়েছি, এবং আপনাদের যদি এই ড্রয়িংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। নাগিন সিক্স এই প্রথমই নয়, এর আগেও নাগিন ওয়ান, নাগিন টু, নাগিন থ্রি, নাগিন ফোর, নাগিন ফাইভ সিরিজ শেষ হয়েছে এবং ইতিমধ্যেই নাগিন সিক্স সিরিজটিও শেষ হয়ে গিয়েছে। তো এই সিরিজে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা প্রথা, এবং ওনার বিপরীতে চারজন নায়ক অভিনয় করেছিলেন, তাদের নাম হচ্ছে রেশভ, রুদ্র, রঘু এবং রাঘব। এবং ওনার বিপরীতে খলনায়িকা হিসেবে অভিনয় করেছেন মেহেক এবং ইয়ামিনী সিং, এই নাটকে ওনার নাম ছিল সীমা। নাগিন সিক্সের লাস্ট এপিসোডে সুন্দরভাবে আভাস দেওয়া হয়েছিল যে নাগিন সেভেন আসবে, কেননা মহাশক্তিশালী নাগমণি রক্ষা করার জন্যে নতুন আরেকজন নাগিন এই পৃথিবীতে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে, এমনটাই আভাস দেওয়া হয়েছিল নাগিন সিক্স এর লাস্ট এপিসোডে। এবং সেই নাগমণিকে রক্ষা করার জন্য পরবর্তীতে সেই নাগিন আসবেন। তবে এর আগে শোনা গিয়েছিল যে জানুয়ারি মাসের লাস্টের দিকে নাগিন সেভেন শুরু হবে, কিন্তু সেটি শুরু হয় নাই এবং ফেব্রুয়ারি মাসও পার হয়ে গেল, তো এর মধ্যেও নাগিন যেহেতু শুরু হয় নাই, তো অনেকেই বলছে যে এই নাগিন সেভেন হয়তো জুন অথবা জুলাই মাসের লাস্টের দিকে শুরু হবে। আগে বলে রাখি যে যতগুলো টিভি সিরিয়াল রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় টিভি সিরিয়াল হচ্ছে নাগিন সিরিজ, কারণ এই সিরিজটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যা এর আগে কোনো টিভি সিরিয়াল পায়নি। তো সেই জন্যেই নাগিন সিরিয়ালটির পরিচালক ইতিমধ্যে নাগিন সেভেনের কাজ শুরু করে দিয়েছে এবং খুবই তাড়াতাড়ি নাগিন সেভেন, নাগিন সিক্স শেষ হওয়ার পর থেকে অনেকেই অপেক্ষায় রয়েছে নাগিন সেভেন সিরিয়ালটির। তবে এই নাগিন সেভেন সিরিয়ালটিতে মেন নায়িকা হিসেবে কারা কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে এই নাটকটিতে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, আলিশা পানোয়ার, শিবাঙ্গী যোশী। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা কাকে নাগিন সেভেন সিরিয়ালটিতে মেন নায়িকা হিসেবে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং কাকে খলনায়িকা হিসেবে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং আমার এই ড্রয়িংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং হ্যাঁ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে পরবর্তীতে কোন নাগিনের ড্রয়িংটি আমি করবো।